বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ওয়েসিস স্কলারশিপের টাকা এখনও পাননি, অবশিষ্ট 60% টাকা কবে পাবেন পড়ুয়ার বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও না দেখলে কিছু স্তর না, তাই পুরো ভিডিও দেখানো অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। ধন্যবাদ, পাশে থাকবেন। ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মাত্র উঠে এলো। স্কলারশিপের টাকা এখনও পাননি, আবেদনে কোনো সমস্যা আছে কি না, টাকা পাওয়ার জন্য কি করতে হবে, সমস্ত নথি সঠিক দিয়েছেন অথচ টাকা পাননি, কোন সমস্যার সমাধান কিভাবে করবেন, সমস্ত কিছু তথ্য প্রদানের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি যারা টাকা পেয়েছেন তারা অবশিষ্ট টাকা কবে পাবেন তাও আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। নতুন নীতি অনুযায়ী অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের প্রদত্ত ওয়েসিস স্কলারশিপের পরিমাণকে 60:40 অনুপাতে ভাগ করে হয়েছে। এর মধ্যে 40% টাকা রাজ্য সরকার দিয়ে থাকেন, যা ইতিমধ্যে ছাত্রছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন, এবং অবশিষ্ট 60% টাকা দেবে কেন্দ্র সরকার। শিক্ষার্থীরা যারা 2021-22 শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের এই স্কলারশিপের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বহুবার সমস্যায় পড়তে হয়েছিল। যাদের আবেদনের ফর্ম পূরণ সঠিকভাবে হয়েছে তারা ইতিমধ্যে রাজ্যের বৃত্তির অংশ পেয়ে গিয়েছেন। যারা এখনও টাকা পাননি তাদের ভালো মতো দেখে নিতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কি না, পরবর্তী আপডেটের সময় খাদ্য সাথীর নম্বর দিয়েছেন কি না, ব্যাংক অ্যাকাউন্ট সচল রয়েছে কি না, শিক্ষার্থীরা নিজের কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন কি না, এবং আবেদনকারীর আধার কার্ড গত 10 বছরের মধ্যে আপডেট হয়েছে কি না। এই সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি স্কলারশিপের টাকা অবশ্যই পেয়ে যাবেন, অন্যথায় বৃত্তির টাকা পাবেন না ছাত্রছাত্রীরা। কেন্দ্রের স্কলারশিপের বরাদ্দ নিয়ে এখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেয়নি ওয়েসিস পোর্টাল। তবে বিগত বছরের আপডেট ও অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় যে মাইনরিটি পড়ুয়ারা যারা ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তারা রাজ্যের টাকা পেলেও কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অংশ পেতে সমস্যায় পড়তে হয় তাদের। কেননা ওয়েসিস তালিকাভুক্ত পড়ুয়াদের বেশ কিছু সাবকাস্ট কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত নেই, সেই কারণে রাজ্যের মাইনরিটি স্টুডেন্টদের এই স্কলারশিপের পরিবর্তে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে বলা হচ্ছে। সরকারি নির্দেশিকায় জারি নোটিশে যে সকল পড়ুয়ার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছেন সেই সকল ছাত্রছাত্রীকে KYC স্কলারশিপের আবেদন না করতে বলা হয়েছে। কেননা সরকারি নিয়ম অনুযায়ী একই কোর্সে দুটি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না শিক্ষার্থীরা। যদি কেউ দুটি সরকারি স্কলারশিপের আবেদন করে থাকেন এবং বিষয়টি সরকারের নজরে এলেই স্কলারশিপের টাকা আটকানো হচ্ছে সরকারের তরফে। আর যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বৃত্তির পরিমাণ ওয়েসিস স্কলারশিপের তুলনায় অনেকটাই বেশি, তাই SBMCM স্কলারশিপ এ আবেদন করলে টাকা আটকে যাওয়া ঝামেলা এড়াতে ওয়েসিস স্কলারশিপে আবেদন করা প্রয়োজন নেই। বিভিন্ন মাধ্যমের সূত্রে আপডেট, যারা ওয়েসিস স্কলারশিপে 40% টাকা পেয়ে গিয়েছেন বাকি 60% টাকা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে। পুজোর আগে স্কলারশিপের অবশিষ্ট টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।